নিশ্চয়তা দিচ্ছি রোকা খেলা তোমাকে কিচ্ছু বলবো না। কোথায় যাবে নিশ্চয় একটু বেরিয়েছে, তাই হবে। আচ্ছা আপা, ইরফান আপনাকে বলেছে না যে ও অপর্ণাকে অনেক ভালোবাসে? আচ্ছা, ভালোবাসার মানুষ যদি তো অন্য কোথাও বিয়ে হয়ে যায় তাহলে তো এরকম অবস্থা আত্মহত্যা করতে পারে। স্বপ্ন, তোর মুখ দিয়ে যে কখন কি কথা বার হয়ে যায় সেটা তুই বুঝতে পারিস। আরে ইরফান কি একটা অবুঝ শিশু যে এরকম একটা কাণ্ড করে বসবে? কিন্তু ও ওই গেও ভূতটাকে মন দিয়ে অবুঝের মতো কাজ করেনি। আপা, আপনি ওই আপদটাকে যদি আমাদের বাড়িতে না আনতেন তাহলে আজকে আমাদের এই দিন দেখতে হতো না। নানা পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখতে প্যারাশুট অ্যাডভান্সড কুলিং হেয়ার অয়েল পাওয়া যাচ্ছে মিনি প্যাকে মাত্র 3 টাকায়। ইরফানের যদি কিছু হয় আমি কাউকে ছাড়বো না বলে দিচ্ছি। আমার ছেলেকে কষ্ট দিয়ে যারা স্বপ্নের পাশাত গড়ছে, সুখের স্বর্গ গড়ছে, আমি তাদের জীবন ছারখার করে দেব। License to the success.
লজ্জায় নারীর ভূষণ। আপনাকে দেখে তো আকাশের চাঁদ লজ্জা পাবে। সত্যি বলছি, মিথ্যা আপনাকে অনেক আস্তে আস্তে সুন্দর করে তৈরি করেছে। আমার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তুমি পুলিশের কাছে যাবে না? আপনি যদি সেদিন ওই পোড়ামুখীকে না আনতেন তাহলে আজকে এই ঝামেলাই হতো না। দরদ দেখাতে এসেছে, সে তো ঠিকই তার সংসার সাজাচ্ছে, আর আমার ছেলে, আমার ছেলের কষ্ট আমি বুঝি। এই শোনো, তুমি যাও তো পুলিশের কাছে যাও। আচ্ছা তুমি বোঝো না কেন যে তুমি যাবে না? তুমি যদি না যাও তাহলে কিন্তু আমি যাব। আচ্ছা 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 ঠিক আছে, আমি 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 পেত্নীটাকে নিয়ে এসে আমার যত ঝামেলা করেছে সে তো নিজের সংসারে অনেক আরাম করে আছে, আমার ছেলেটা তুমিও
বসো মা। মা আমি একটু পরে বসি। শাকিল আজকে নাস্তা সব আইটেম অপর্ণা নিজে হাতে করেছে। মা অপর্ণা দুশো খাবার খেয়ে তো আমার শীতে মতো প্রেশার বেড়ে যাবে। হ্যাঁ না বাবা, আপনাকে তো আমি সব খাবার খেতে দেবো না, যে যার জন্য যাবো। দেখি কেমন হয়েছে তোমার। বিয়ের পর তুমি দেশের বাড়ি যাবে, তোমার নামে যে জমি জমা আছে ওগুলো বিক্রি করবে। ও তুই তোর ফার্ম চালু করবে। হ্যালো, হ্যাঁ পিটার, আগে সেই মডেল, টাকা বেশি চাচ্ছে। ঠিক আছে আমি আসছি। হ্যাঁ আমি এসে দেখব। নাস্তা তো শেষ করে নেই, কাজ আগে নাস্তা পরে, নাস্তা অনেক খাওয়া যাবে। সব তুই যাবিটা কোথায়? যে কোনো ড্রেসই তো পছন্দ হচ্ছে না। আমার ড্রেসগুলো না সব আউটডেটেড, নিউ ফ্যাশনের একটা ড্রেসও আমার নেই। এটা তুই কি বলিস? ভাবি না সেদিন তোকে নতুন ডিজাইনের দুটো ড্রেস এনে দিল। রিয়া প্লিজ, তুই আবার নতুন করে তোর ড্রেস, খাবার, ক্যারিয়ার এগুলো নিয়ে হাঙ্গামাশুরু করিস না, এসব ঠিক না। আপু, আজ ভাইয়া থাকলে আমাদের কোনো অভাব থাকতো না। যখন ভাইয়া ছিল সব জেদ সব শখ বলার সাথে সাথেই পূরণ হয়ে যেত। এখন কিসের জেদ আর কিসের শখ? আচ্ছা রিয়া, তোর আমাদের ঘরের অবস্থা চোখে পড়ে না? এখন সেই শখ আর জেদের দিন শেষ, কোন রকমে খেয়ে পড়ে বাঁচো ব্যাস। তুই তো চাইলে বিয়ে করতে পারিস, তোর ভাবি তো তোকে বিয়ে দেবার জন্য উঠে পড়ে লেগেছে। আমার চাওয়া না চাওয়াই কি এসে যায়, তোর ভাবি কি চাচ্ছে সেটাই হচ্ছে আসল। সেদিন সে মাকে বলছিল, আকির খুব ইচ্ছা ছিল হেনার বড় ঘরে বিয়ে দেবার, এখন সে সেই ইচ্ছা কিভাবে পূরণ করবে? মাঝখান থেকে আমার পাইলট ট্রেনিংটার উপর ছুরি চালাচ্ছে। আচ্ছা আপু, তোর কি ওনাকে মিষ্টি বিষের মতো মনে হয় না? মানে মিষ্টি বিষ মানে কি? মিষ্টি বিষ মানে সুইট পয়জন। আমার তো মাঝে মাঝে মনে হয় ভাইয়া মারা যাওয়াতে ওনার কোনো কষ্টই নেই। দেখ রিয়া, মাথা থেকে এসব আজে বাজে চিন্তা ভাবনা ঝেড়ে ফেল, না হলে কোথাও শান্তিতে থাকতে পারবি না। ও ভালো কথা, আগামীকালের পত্রিকায় একটা ভালো নিউজ আছে। কি? সময় হলেই জানতে পারবি।
আসছে না কেন? বিজি নাকি? কিন্তু এতবার ফোন করলাম, একবার অন্তত বললেও তো পারতো যে বিজি আছি, নাকি আমাকে পরখ করে দেখতে চায়। বিচার শাকিল, তুমি যতই চালাকি করো না কেন, যিনি যখন একবার তোমার দেখা পেয়েছে সে তোমাকে আর কিছুতেই ছাড়ছে না। যিনি স্বপ্ন যে করেই হোক, যিনি পূরণ করবেই। আমি কফি বানিয়ে নিয়ে আসি, কফি খান। অবশ্য অপর্ণার মতো অত ভালো কফি আমি বানাতে পারি না। আপনি বসুন, আমি বানিয়ে নিয়ে। না, আমি বানাচ্ছি, আমি বানাচ্ছি। তুমি বরং রোকেয়া পাখি নিয়ে তোমার ঘরে যাও। আল্লাহর কাছে হাজার হাজার শুকর, আমার আরো একটা ফরজ আদায় হলো। এই ঘর তোর, এই বাড়ি তোর, সবকিছু তোর। এই ঘর বাড়ির মান সম্মানে যেন কোনো দাগ না লাগে, এটা তুই খেয়াল রাখবি। খালা, আমি ওয়াদা করছি, প্রয়োজনে আমি আমার জীবনটা দিয়ে দিব।